চলে গেলেন সিন্দাবাদ খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান। তার বয়স হয়েছিল 56 বছর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার একটি অনুষ্ঠানে হাজির হন বর্ষিয়ান এই অভিনেতা। সেখানে হঠাৎ বুকে তীব্র ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সে সময় তড়িঘড়ি করে কোকিলাবেন ধীরুভাই আম্বারি হাসপাতালে নেওয়া হয় তাকে। তবুও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগে মৃত্যু হয়েছে শাহনেওয়াজের। যে ব্যক্তিরা অভিনেতাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা চিকিৎসকদের জানান, একটি অনুষ্ঠানে ছিলেন তারা, সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান তিনি। মাস কয়েক আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। সিনবাদ দ্য ট্রেইলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শাহনেওয়াজ। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। একসময় বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন। ওয়েব সিরিজ মির্জাপুর দর্শকের মনে পুনরায় জায়গা করে দিয়েছিল তাকে। শাহরুখ খানের সঙ্গে রইস সিনেমায়ও অভিনয় করেছিলেন সিন্দাবাদ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে অনুরাগী ও সহকর্মীদের মাঝে। সামাজিক মাধ্যমে শোকবার্তায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন নেটিজেনরা। চ্যানেল এস, নিউজ ডেস্ক।